হ্যালো আজকে আমরা কীভাবে মোটরসাইকেলে সাইকেলে মোবিল ডাউনলোড দিতে হয় সে সম্পর্কে জানব আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেলের ডাইন দিকে এখানে ঠিক ডাইন দিকে যেখানে এখানে গিয়ার যেখানে যে স্টার্টের যেটা এটার পাশের ঠিক ইন্ডিকেটার আছে এখানে এখানে আমরা খুলে দেখবো যে আমাদের মোবিলের অবস্থা কেমন আমরা খুললাম খুললে আমরা দেখতে পাচ্ছি মোবিলের রং কালো হয়েছে এবং মোবিল মোবিলটা থাকতে হবে আমাদের এই দাগ পর্যন্ত এই পর্যন্ত সব সময় আমাদের মোবিল রাখতে হবে এই যে শনাক্তকারী দাগ এ পর্যন্ত রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের এই পর্যন্ত আছে কিন্তু কালারটা কালো হয়ে গেছে অর্থাৎ আমাদের মোবিল খুব দ্রুত চেঞ্জ করতে হবে তাহলে আমরা এটা খোলায় রাখবো সমস্যা নেই আমাদের মোবাইল ডাউনলোড দেওয়ার জন্য আমাদের যেতে হবে ঠিক মোটর সাইকেলের পিছনে বাম দিকে আমাদের আছে মোটর সাইকেলের জন্য পিছনে একবারে নিচের দিকে মোটর সাইকেলের ইঞ্জিনের ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এই যে এই নাটটা এই নাটটা খুললে আমাদের পুরাতন মোবিলটা বের হবে এখন এই নাটটা কোন দিকে আমরা খুলবো ডান দিকে না বাম দিকে ডান প্যাচে খুলবে না বাম পেসে খুলতে এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এটা আমাদের খুলতে হবে বাম প্যাসে অর্থাৎ খ লিখতে খ লিখতে যে প্যাচে আমরা খ লিখি খটা শুরু করি যেমন কোথাও যদি আমরা খ লিখি তাহলে আমরা খ কীভাবে লিখবো এই দিক থেকে এই দিকে যাবে আর সরে এই দিকে হয় এই দিকে তাহলে আমরা খ যেদিকে লেখে ওই দিকে আমরা ঘুরালেই খর শুরু যে যেদিকে হয় সেদিকে ঘুরালে এটা খুলে যাবে আমাদের খোলার জন্য যে রেঞ্জ ব্যবহার করবো আমরা এই রেঞ্জটা আমরা ব্যবহার করবো এই রেঞ্জে আছে হলো বারোটা খাঁস কাটা আছে বারোটা এই আছে ঠিক বারোটা এই যে খাঁজগুলো আছে এখানে বারোটা আছে এটা বারোটা খাজ থাকার কারণে বোল্টটা কোনোভাবে নষ্ট হবে না কারণ একটা বোল্টকে বারো জায়গা থেকে এটা ধরে রাখে আঁকড়ায় ধরে যে কারণে বোল্ট কোনোভাবেই ক্ষয় হবে না আর এটা খোলার জন্য আমাদের এই মোটরসাইকেল খোলার জন্য এখানে যে পাঁচটা সতেরো ইঞ্চির সতেরো নাম্বার রেঞ্জটা এখানে ব্যবহার করতে হবে সতেরো নাম্বার রেঞ্জ তাহলে আমরা এখানে সতেরো নম্বর রেঞ্জটা আমরা দেখি আমরা বের করি দেখি এখানে এটা হলো আমাদের আমরা ঘোরাবো ওই আমরা দেখতে পাচ্ছি এটা এটা খড় পেছে আমরা যদি ঘোরাই তাহলে খুলবে দিকে যদি ঘোরাই ডান দিকে যদি ঘোরাই তাহলে আমাদের আঁটবে কিন্তু বাম দিকে যদি ঘোরাই তাহলে আমাদের খুলবে এভাবে আমরা বাম দিকে এই যে খুলে গেছে এখন আমরা যেহেতু মোবাইলটা পড়ে যাবে সে কারণে এখানে একটা ডব দিয়ে রাখলাম ডব দিয়ে রাখার পর আমরা এখন শেষ মুহূর্তে আমাদের মোবাইলটা বের হবে আমরা দেখতে পাচ্ছি আমরা হাত দিয়েও ভিড় করার পর এই যে আমরা একটা হাত দিয়ে প্রায় খুলে ফেলতেছি খোলার ঠিক শেষ মুহুর্তে আমরা ডবটা দিব এই যে এখন ডব দিলে আমাদের মোবাইলটা ডাউনলোড এই যে মোবাইলটা আমাদের বের হওয়া শুরু হলো মোবাইলটা বের হওয়া শেষ হওয়া মাত্রই শেষ হলে আমাদের এইটা দিয়ে পুনরায় আবার আমরা আটকে দেব আটকে দেওয়ার পর ওই পাশ থেকে যে পাশ থেকে ইন্ডিকেটর দিয়ে আমরা দেখলাম যে মোবাইল কি পরিমাণ আছে ওই পাশ দিয়ে আবার আমরা মোবাইলটা ঢুকাবো এই যে নাটটা আমরা খুলছি পরিষ্কার করছি এটা এটা হলো নাট এটা নাটের গায়ের সাথে দেখি আমরা কোনো নাম্বার দেওয়া আছে কি না সেটা আমরা দেখি না নাটের গায়ে কোনো বোল্টের গায়ে কোনো নাম্বার দেওয়া নেই এই যে এটা বোল্ট এটা আমাদের বোল্ট মোটর সাইকেল বোল্ট আমাদের মোবাইল এখনও ডাউনলোড হচ্ছে আমাদের লোড এই হচ্ছে আমাদের বের হচ্ছে মোবাইল বের হচ্ছেই বের হচ্ছে মোটর সাইকেলের ঠিক ইঞ্জিনের দূর থেকে দেখলে একবারে দেখা যাচ্ছে কম থেকে বের হয় ওখানে বের হচ্ছে বের হওয়া শেষ হলে আমরা এই নাটটা পুনরায় আবার পরিয়ে দেবো পরে দেব দেওয়ার পর আমরা ডাইন দিকে ঘোরাবো ডাইন দিকে ঘোরালে আটকে যাবে শক্তভাবে আটকাতে হবে যাতে ঝাঁকিতে এটা পড়ে না যায় আটকানোর পর আমরা ওই পাশে যে পাশে আমরা ইন্ডিকেটর দেখছি ঠিক ওই পাশে আমরা একটা ফানেল আকৃতির এই ফানেলটা আমরা দিতে পারি দেওয়ার পর এই যে আমাদের শনাক্তিকারীর জিনিসটা আছেই এই যে আছে এটা আমরা এটা খুলে ফেললাম খুলে ফেলার পর আমরা এখানে ফানেলটা পরিয়ে দেব এই যে ফানেলটা সুন্দরভাবে পরে দিলাম এখন এখানে ভিতরে পাঁচটা আটকে দেওয়ার পর এখানে মোবাইল ঢাললেই মোবিল হয়ে যাবে অর্থাৎ একটা গাড়িতে এক লিটার বা এক লিটার অনেক সময় একটু বেশি লাগে বা কমও লাগে এরকম মোটর সাইকেলের জন্যে আর কি এ গাড়িতে আমরা যে গাড়িতে দেখতে পাচ্ছি এ গাড়িতে এক লিটার মোবিল ধরবে আর কি ভালো মানের মোবিল ব্যবহার করলে আমরা দেখা যায় এক হাজার কিলোমিটার সরি একশো কিলোমিটার বা এক হাজার কিলোমিটার আর কি এক হাজার কিলোমিটার পর এগুলো চেঞ্জ করতে হয় অনেক সময় অনেকে এক মাস পর পর প্রতি মাসে একবার করে ডাউনলোড দিলেও হয় ইঞ্জিনের তত ক্ষতি হবে না কিন্তু এটা কালো হওয়ার ঠিক আগেই অর্থাৎ এক হাজার কিলোমিটার যাওয়ার পরে আমরা এটা পুরাতন মোবিল ফেলে দিয়ে নতুন মোবাইল ঢাললেই হয়ে যাবে এটা আর কি মোবাইল ঢোকানোর উত্তম পদ্ধতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম